ওয়েলকাম ফ্রেমটা দেখতে পাচ্ছ, আজকে সকাল থেকে জামা মানে বিছানাপত্র সব কিছু এলোমেলো হয়ে আছে। বাইরের কাজ আগে সেরে নিয়েছিলাম, তো এখন নিচ্ছি এখানে কাজ থাকতে, বিছানাটা বাগিয়ে নেব ঠিকঠাক করে। হ্যাঁ, আজকে জানো তো আজকে হচ্ছে আমাদের রাধা অষ্টমীতে বিকেলে মামাশার পুজো হয়, তো সেখানে যাব। সকাল থেকে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি আজ কাজ টাজ করে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো। তো সেই কারণে আজকে চটপট করে বিছানার জন্য বসে রয়েছি, কিন্তু দেখো মনে হচ্ছে এনার্জি নেই, তাই না? আর এই পুজোতে যেন বিকালে আমাদের মা মনসার পুজো হয় রাধা অষ্টমীর দিন। আর এখন নেটটা লাগিয়েছি, নেটটার মধ্যে পুরো ভেঙে চুড়ে অবস্থা হয়ে গেছিলো, একদম বাজে, তো ভয়ও লাগছিলো, তো ওই জন্যই নতুন নেটটা লাগানো হলো। আর জানলা সবসময় দরজা বন্ধ, জানলাটা বন্ধ করে রাখা যায় না, কেননা প্রচণ্ড গরম আমাদের এই রুমটাতে। আর সব কিছু অবস্থা একদম এলোমেলো হয়ে আছে এখন। মিস্ত্রিরা আজ থেকে কাজে লাগছে আবার অনেকদিন পর, তো জানি না কী করবে, কতদিন কাজ হবে। তো বাড়ির অবস্থা একদম দেখতে পেয়েছো, পুরো মনে হচ্ছে ফাটিয়ে একদম মানে ফেটে ফুটে একাকার। তো ওই দেয়ালগুলো একদম বাজে অবস্থা লাগছে, কিন্তু কিছু করার নেই এখন, ফালতু ফালতু এটার উপর রং করে কোনো ঝামেলা বাড়ানোর প্রয়োজন নেই। তো চলো চটপট কাজগুলো সেরে নিই, আর তোমরাও দেখতে থাকো ধীরে ধীরে। তো কী বলতো, এদিক আর ওদিক করছিলাম, ফোনটা ঠিকঠাক জায়গায় মানে ই করে রাখতে পারছিলাম না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো শুধুই। তাই এক জায়গায় নামালাম, তো ভাবলাম ভিডিওটা এখান থেকে হয়তো ভালো হবে সেই জন্য। তো চলো চটপট করে বিছানাটা তুলে নিই, বাইরে বললাম তো বাসি কাজ অনেকটাই হয়ে গেছে, বিছানাটা তুলে নিতে হবে। আর তোমাদের ওখানে কার কার বর্ষা হচ্ছে সেটা বলো প্লিজ। আর দেখো এখন হচ্ছে বিকেলবেলা, তোমাদের কাছে মানে পুজোর সময় ঘুমিয়ে গিয়েছিলাম তো আমি ভাত খেয়ে, তো উঠেই ফোনটা নিয়ে যাই, আমি ঘুরে গিয়েছিলাম নিজে পুজো টুজো করিয়ে, এখন চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। এরপরে দেখো পুরো এটা হলুদ হলুদ আর সিঁদুর, মানে গলায় হলুদ কপালে সিঁদুর আর হলুদ দুটোই লাগাতে হয় মা মনসার, তো লাগিয়ে দিয়েছে। আর এটাতে মুড়ি প্রসাদ হয় জানো, সকালে মুড়ি চালটাকে ধুয়ে সেটাকে মেশিনে ভাজিয়ে নিয়ে এসছে, এখন মেশিনে ভাজায় আগে হাতে ভাজতো। তো এটাই হচ্ছে প্রসাদ, আমরাও খাই, তার সাথে মন্ডা পাটালি, আমাদেরও খুব ভালো লাগে। তো এরকম পুজো কার কার আছে যদি কিছু কমেন্ট করে প্লিজ করো। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো।